এই ইনিশিয়েটিভটা নিয়ে কি বলবে? এটা আমার মনে হয় এটা আরো অনেক বছর আগে থেকে হওয়ার দরকার ছিল, বাট ইটস নেভার টু লেট। এই যে ইয়াং ছেলেমেয়েরা এগিয়ে এসছে কাজী নজরুলকে মনে করে, এটা খুব প্রাসঙ্গিক, বিশেষ করে এখনের দিনে যেখানে দেখা যাচ্ছে যে কল্যাণীর পাশে বসে আছে কল্যাণী, তখন আমি যখন জেলে ছেলেমেয়েদের নিয়ে নজরুলের উপর করলাম তাহির সামনের গান, আমার মনে হয় ওই প্রোডাকশনটা বোধহয় আমার আরও অনেক করার দরকার, বিশেষ করে এই সময় দাঁড়িয়ে যে উনি একটা ইয়ে করে উনি যে কৃষ্ণকে নিয়ে কালী দুর্গা দেশকে দুর্গার রূপ দেখেছেন, এগুলো এখনের দিনে সবার সেটা মানে উপলব্ধি করা হচ্ছে এই যুগে দাঁড়িয়ে। এবং উনি যা এগিয়ে গেছেন আমাদের শুধু নট অনলি অ্যাজ এ পোয়েট, এত গান উনি দেখে গেছেন, সাহিত্য দেশকে কীভাবে ভালোবেসেছেন সেটা বোধহয় এই প্রজন্মের সবার একটু আর একটু জানা হচ্ছে। এই উদ্যোগটা ছায়ানটে আমি মানে মন থেকে আমি এটাকে ভীষণভাবে ভালো লাগছে যে ওরা যেভাবে একটা নতুন উৎসাহ করেছে, খুব একটা বেশি হয় না, যতটা হওয়া দরকার ছিল। ইটস নেভার টু লেট এই ইনিশিয়েটিভটা নিয়ে কি বলবে? এটা আমরা প্রথমবারের মতো ছায়ানট কলকাতা থেকে উদ্যোগ নিতে চলেছি নজরুল মেলার, যেটা আমাদের কাছে একটা স্বপ্ন ছিল, আজকে সেটা বাস্তবে রূপায়িত হতে পেরে আমরা ভীষণভাবে আনন্দিত। এবং এই মেলাটা করার প্রধান উদ্দেশ্যই হচ্ছে যে কলকাতায় যে নজরুল চর্চা হয় এবং বাংলাদেশে যে নজরুল চর্চা হয় তার মধ্যে অনেকটা পার্থক্য দেখা যায়। তো সেক্ষেত্রে বাংলাদেশ থেকে প্রায় 50 জনের বেশি শিল্পী আমাদের এই মেলায় অংশগ্রহণ করছেন 4 দিন ধরে। তো সেই জন্য যে ওখানে কীভাবে মানে নজরুলকে দেখা হয়, কীভাবে নজরুলের চর্চা হয়, সেই আদান প্রদানটা যাতে দুই বাংলার মধ্যে ভীষণভাবে গড়ে ওঠে সেই কারণে আমাদের মূলত এই প্রয়াস। আর তাছাড়া কলকাতায় তো নজরুল প্রেমী অনেকেই আছেন, আরও যাতে বেশি করে নজরুলের চর্চা হয় সেদিক থেকে একটা এই মেলার আয়োজন। দুটো ডিফারেন্ট বললে, দু জায়গায় নজরুলকে নিয়ে চর্চা, ডিফারেন্সটা কোথায়? মানে গানের ক্ষেত্রে অনেক ডিফারেন্স দেখা যায়, যেমন গানের কথায় দেখা যায়, গানের সুরে দেখা যায়। তো নজরুল তো আসলে একটিমাত্র গানের হয়তো একটাই সুর করেছিল, কিন্তু দেখা যায় বিভিন্ন শিল্পীরা যখন গান গায় তখন তাদের বিভিন্ন রকমভাবে গানটা গাইছে। তো শুদ্ধ সুরে চর্চাটা হওয়া ভীষণ দরকার, শুদ্ধ কথায় চর্চাটা হওয়া দরকার। তো সেই কারণে আমরা সেটার দিক থেকে একটুখানি নজর দিতে চাইছি। নজরুল মেলায় কী কী থাকছে? নজরুল মেলাতে থাকছে এক্সিবিশন থাকছে, এবং তার সঙ্গে সঙ্গে গান কবিতা নাচের অনুষ্ঠান থাকছে, আর সর্বশেষ অনুষ্ঠান থাকছে 4 জন নজরুল